দর্শক বন্ধুদের নিউজ হট লাইভ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অমৃত মলঙ্গি। আজকে পরিমনি পাঁচ দিনের যে রিমান্ডের আবেদন ছিল, গতকাল সিআইডি আবেদন করেছিল, সেই আবেদনের মূলত শুনানি হবে আজকে। আমরা চলে এসেছি আদালত চত্বরে এবং এখানে আজকে কি সিদ্ধান্ত হয়, পরিমনি জামিন পান কি না, কিংবা নাকি তাকে আবার আদালতে তোলা হয়, সেটি আমরা দেখবো। তবে পরিমনির আইনজীবী যারা রয়েছেন তারা কি পরিমনির আজকে জামিন পাবেন, কিন্তু তার বিরুদ্ধে সিআইডি থেকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। মূলত তথ্য হচ্ছে এটি আজকে আমাদের কাছে, এবং আমরা আসলে দেখতে চাই যে পরিমনি জামিন আবেদন আজকে কি হয়, আজকেও নামঞ্জুর হয় নাকি আজকেও তাকে আদালতে তোলা হয়। আমরা রয়েছি আদালত চত্বরে, আপনারা সবাই যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন যুক্ত হয়ে যেতে পারেন। এর আগেও কিন্তু তার দু দফায় রিমান্ড হয়েছে এবং আজকে আরেক দফা রিমান্ড আবেদন রয়েছে, আজকেও পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে তার বিরুদ্ধে। তার আইনজীবী গতকাল আমাদেরকে যেটি বলেছিলেন, যে কেন এই মামলায় পরিমনকে বারবার আদালতে নেওয়া হচ্ছে বা রিমান্ড নেওয়া হচ্ছে তিনি সেটি বুঝতে পারছেন না, এবং তিনি বলছিলেন যে এই মামলা সাধারণত এতবার রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি বলেছিলেন কিন্তু যে তাকে আরও তথ্য পাওয়ার জন্য তাকে আদালতে নেওয়া প্রয়োজন। নায়িকা পরিমনি কানা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন নায়িকা পরিমনি কানা হচ্ছে, নায়িকা পরিমনি কানা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন নায়িকা পরিমনি আসছেন। এবং আজকে কিন্তু অন্য ড্রেস তিনি পরেছেন, এর আগে যেদিন যে পোশাকগুলো পরা ছিল সেদিনে কিন্তু আদালতে অনেক কথা হয়েছিল। নায়িকা পরিমনিকে পাঁচ দিনের যে রিমান্ড শুনানি হয়েছে আজকে কিন্তু আদালতে তোলা হয়েছে। আজকে চিত্রনায়িকা পরিমনির যে রিমান্ড এবং জামিন শুনানি ছিল এবং সেটি দীর্ঘ সময় বসে কিন্তু সেই শুনানি হয়েছে। দুপক্ষ বেশ তর্ক বিতর্ক করেছে, আজকেও সুস্থ একটা বিতর্ক হয়েছে আদালত চত্বরে, এবং সেটি সেখানে আমি আইনজীবী দ্বারা কথা বলেছি, তাদের কাছে আমি কথা শুনেছি এবং তারা আসলে কী কী তর্ক বিতর্ক উপস্থাপন করেছে সেটি আমি শুনেছি। পরিমনির যে কেন জামিন হলো না, এক কথা যদি বলতে চাই সেটি মূলত উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে এখন এই মুহূর্তে যে পরিমাণ মাদক আসছে, আইসের কথা বলুন কিংবা অন্য যে ধরনের মাদকগুলো, ভয়ঙ্কর মাদকগুলো আসছে, এই মাদকের সঙ্গে পরিমনির কোনো যোগসূত্র আছে কি না, এই যোগসূত্রটা খুঁজতে পরিমনিকে কিন্তু প্রথমে বা এরপরে যে রিমান্ডগুলো নেওয়া হলো আজকেও সেই কিন্তু রিমান্ডে নেওয়া হলো। গতকাল আমরা এসেছিলাম আদালতে, সেদিনও কিন্তু শুনানি হওয়ার কথা ছিল কিন্তু শুনানি হয়নি। সেদিন সিআইডির পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয় পরিমনির বিরুদ্ধে, পরিমনিকে রিমান্ডে নেওয়ার জন্য। আজকে সেই রিমান্ড আবেদনের শুনানি হলো। পরিমনির আইনজীবীরা কিন্তু আশা করেছিলেন যে আজকে তার মক্কেলের জামিন হবে, কিন্তু শেষ পর্যন্ত সেটি হলো না। পরিমনির আইনজীবী যে যুক্তিগুলো উপস্থাপন করেছেন, আগের দিনের শুনানি কিন্তু আমি শুনেছিলাম এবং সেদিনও তিনি যে যুক্তি তর্কগুলো উপস্থাপন করেছিলেন, আজকে অবস্থানটা তার প্রায় একই। কিন্তু আজকে যেটি হয়েছে, আজকে তার মক্কেলের পরিমনির সামাজিক অবস্থানটা তিনি খুব গুরুত্ব দিয়ে আদালতকে বলতে চেয়েছেন। তিনি বলেছেন পরিমনি একজন নারী, পরিমনি অভিনেত্রী, সমাজে তার একটা ডাক নাম আছে, পরিমনিকে নিয়ে পত্রপত্রিকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হচ্ছে, মানুষ বিক্ষোভ করছে। এই অবস্থায় এই যে আইনে যে মামলাটা হয়েছে, এই এই মামলায় মূলত বারবার রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই, পরিমনির আইনজীবী তিনি সেই দাবি করেছিলেন আদালতের কাছে। এবং এই সব যে পরিমনিকে যে আলোচনা হচ্ছে, তিনি আমি তাকে কোট করছি, তিনি বলেছিলেন যে এত সব আলোচনার ভিতর একজন স্বনামধন্য নায়িকাকে তিনি সেটি বলছেন যে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন, তিনি ফোর্বসের কথা উল্লেখ করেছেন মূলত, যে পরিমনি যে সামাজিক যোগাযোগ বা তুমুল জনপ্রিয়তার পরে ফোর্বসের যে তালিকায় যিনি স্থান পেলেন সেটি উল্লেখ করেছিলেন। তিনি বলছেন যে তার মতো একজন ব্যক্তি, একজন নারীকে বারবার মূলত রিমান্ডে নেওয়ার প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করলে করা যেতে পারে, তিনি আসলে কী করছেন বা তার সঙ্গে মাদক যে আসছে যোগসূত্র আছে কি না, আদালত যদি মনে করে বা এখানে রাষ্ট্রপক্ষ যদি মনে করে সেটা জিজ্ঞাসাবাদ হতে পারে, কিন্তু বারবার তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই বলে পরিমনির আইনজীবী মনে করেন। এভাবে তর্ক বিতর্ক চলছিল, পরিমনির আইনজীবী নানা দিক বলছিলেন, নানা কথা তিনি তুলে আনছিলেন, তিনি আইনের ধারা ব্যাখ্যা করছিলেন। এবার রাষ্ট্রপক্ষ যেটি হলো শেষ মুহূর্তে গিয়ে তারা যেটি বললেন যে এই যে চট্টগ্রাম থেকে যে ধরনের আইস বাংলাদেশ আসছে, এর সঙ্গে পরিমনির যোগসূত্র আছে বলে কিন্তু তারা মনে করছে, এবং সেটা আসলে আছে কিনা আদালতে আজকে শুনানি শুনে তার যেটি মনে হয়েছে, তিনি মনে করেছেন যে হ্যাঁ, আর তাকে আরও একদিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন। এই রিমান্ডের তিনি যে জামিন আবেদন নামঞ্জুর করলেন এবং রিমান্ডের ঘোষণা দিলেন,
তারপরে তিনি আরেকটি নির্দেশনা দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন কি যে পরিমণিকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, মানে একজন আসামিকে যেভাবে জেরা করতে হয়, রিমান্ডে নিতে হয়, সেই নির্দেশ অনুযায়ী মূলত তাকে এটি সতর্ক থেকে সতর্কতার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করতে বা রিমান্ডে নেওয়ার তিনি নির্দেশ দিয়েছেন। তিনি আরও একটি কথা বলে দিয়েছেন, তিন দিনের ভেতরে এই জিজ্ঞাসাবাদটা শেষ করতে হবে। পরিমণির আইনজীবীরা আরেকটি কথা বলেছিলেন যে এই মামলার ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। পরিমণির আইনজীবী তিনি সেই দাবি তিনি এবং তিনি বাইরে এসে যখন কথা বললেন আদালতে বাইরে এসে তিনিও কিন্তু সেটি বললেন। আমরা এতক্ষণ আদালতে ছিলাম এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি কে কী বলেছে পক্ষে বিপক্ষে সেটা আমি কিন্তু একদম সরাসরি পুরো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে আমি শোনালাম। যে দুই আইনজীবী যেটি বলেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউজ হান্টের সঙ্গে থাকবেন।